যারে নাভিশ্বাসের মধ্যেই জনগণের কাঁধে বাড়তি বোঝা। মার্চ নয় বিদ্যুতের 8.5% বাড়তি দাম কার্যকর ফেব্রুয়ারিতেই। প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেলও। তার মুখে ভ্রাম্যমান আদালত, রংপুরে 3 ঘন্টার আলটিমেটামে সরলেন ব্যবসায়ীরা। হকার মুক্ত রাস্তার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন। এবং মধ্যরাত থেকে শুরু হচ্ছে 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান। অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। নির্ধারিত সময়ে সরকারি সহায়তার দাবি ভোলার 2 লাখ জেলের। বাংলার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। বাজারে নাভিশ্বাসের মধ্যেই জনগণের কাঁধে বাড়তি বোঝা। মার্চ নয় বিদ্যুতের 8.5% বাড়তি দাম কার্যকর হচ্ছে ফেব্রুয়ারিতে। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, প্রতি ইউনিট বিদ্যুৎ সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা পর্যন্ত বাড়ছে। এছাড়া মার্চ থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বিদ্যুৎ খাতে আবারও ভোক্তার জন্য দুঃসংবাদ। বিলের সঙ্গে গ্রাহকদের গুনতে হবে বাড়তি প্রায় 8.5% টাকা। আগে মার্চের কথা বলা হলেও বিদ্যুৎ বিভাগের নতুন ঘোষণা, ফেব্রুয়ারি থেকেই কার্যকর বাড়তি দাম। সর্বোচ্চ 70 পয়সা ও সর্বনিম্ন 34 পয়সা বাড়ছে ইউনিট প্রতি। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিদ্যুতের নতুন দর কার্যকরের ঘোষণা দেন। মাসের শেষে গিয়ে 5 টাকা 8 টাকা নিচের দিকে হয়তো বাড়তে পারে যারা শতকের মধ্যে থাকে। আর যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তার ব্যাপারে তত বেশি সমন্বয় হবে। এই বিষয়টা মাথায় রেখে আমরা বৃহৎ যারা গ্রাহক আছেন, বড় গ্রাহক যারা আছেন, তারাও তো অ্যাকচুয়ালি লাইফলাইনে যে আমরা যে ভর্তুকি দিচ্ছি, কারণ আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ হলো প্রায় 12 টাকা এই ডলারের তারতম্যের কারণে বেড়ে গেছে, নাহলে 7 টাকার থেকে 8 টাকা ছিল। এদিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হচ্ছে ইউনিটে 75 পয়সা। এক্ষেত্রে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে গ্যাসের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস বিদ্যুতের পর এবার সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়ানো হবে বাংলাদেশেও, আর বিশ্ববাজারে দাম কমলে কমানো হবে। আমরা প্রাইসটাকে অ্যাডজাস্ট করার জন্য, ডলারের সাথে সমন্বয় করার জন্য বিদ্যুৎ, জ্বালানি, তেল সব কিছুর বিষয়ে আমরা এটা চিন্তা ভাবনা করছিলাম এবং কাজ করতেছিলাম। জ্বালানিতে যে বিষয়টা হয়েছে, জ্বালানির ব্যাপারে আমরা একটা ডাইনামিক প্রাইসিংয়ের দিকে যাচ্ছি। 1 মার্চ থেকে এটা শুরু হবে এবং প্রজ্ঞাপন কালকে পরশুর মধ্যে জারি হবে আর কি। ওখানে ডাইনামিক প্রাইস বলতে তেলের ব্যাপার, জ্বালানি যেটা আমি বলছি সেটা হলো ইন্ডেক্সিং করা এবং ফর্মুলা করা। বিশ্বের জ্বালানির দাম যদি বাড়ে আমাদের দেশে সেভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, বিশ্বের জ্বালানির দাম যদি কমে আমাদের দেশে সেভাবে অ্যাডজাস্টমেন্ট হবে প্রতি মাসে। 1 মার্চ থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে এই দাম সমন্বয় করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পাইকারি বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে 15 দিন আগের বাড়তি দরেই চলছে বেশিরভাগ পণ্য বিক্রি। ট্রাকে ট্রাকে ভোগ্যপণ্যের সয়লাব দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। চলছে পণ্য লোড আনলোড, বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। রমজান সামনে রেখে বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা গেল চট্টগ্রামে পাইকারি মোকাম চাকতাই খাতুনগঞ্জে। পণ্যের এই বিপুল সরবরাহের চিত্র মিলে কাস্টমসের তথ্য থেকেও। গত বছরের তুলনায় এবার ছোলা আমদানি প্রায় 450 মেট্রিক টন বেশি হয়েছে। তবে সরবরাহ বেশি থাকলেও গত 2 সপ্তাহ আগে কেজি প্রতি 12 টাকা পর্যন্ত বেড়েছে দাম। 16-15 দিন আগে কম ছিল, 88-89 টাকা ছিল, এখন 93 টাকা। সবগুলো ক্যাশের দামটা একটু বেশি আর সাদা মটর দামটা একটু বেশি। এদিকে পেঁয়াজের দাম মাঝে কমলেও একদিনের ব্যবধানে আবারও কেজিতে 10 টাকা বেড়েছে, 20 টাকা বেড়েছে রসুনের দামও। পেঁয়াজ আজকের বাজারে 85
থেকে 90 ভিতর আর কি মার্কেট। চায়না রসুন আর কি 178 টাকা, আর এখন আবার দেশি রসুন যেটা সেটাও বেড়েছে, সেটা 110 টাকা 15 টাকা। দামে বিভ্রান্তিতে বৃহস্পতিবার চিনির দাম অস্থির হলেও আবার তা কমে আগের দামেই বিক্রি হচ্ছে। তবে মিলগেটে সরবরাহের ধীরগতির কথা বলছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজার 4930 টাকা মন চিনি চলতেছে আর কি, এমনি প্যাকেট চিনি সরবরাহ একটু স্লো। পার্থিতিতে আসলে ব্যাপার বাজারের নিয়ন্ত্রণ করে আর কি। এদিকে গত এক মাস ধরে সরবরাহ ও দাম স্থিতিশীল সব ধরনের ভোজ্য তেলের। চিনিটা একটুখানি প্রবলেম আছে, ডেলিভারি প্রবলেম, কিন্তু তেল সরবরাহ মোটামুটি সব মিলে ভালো আছে। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও মজুদ রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে সিন্ডিকেট করে বড় কোম্পানিগুলো যেন কৃত্রিম সরবরাহ সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গায়েবি চিকিৎসকের স্বাক্ষরে চলছে স্বাস্থ্য পরীক্ষা। ল্যাব, অপারেশন থিয়েটার ও অ্যান্ডোস্কোপি ল্যাব, কোনো জায়গায় নেই গুণগত মান ও নিয়ম নীতির তোয়াক্কা। এসব অপরাধে চট্টগ্রাম নগরীর দুটি বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তর জরিমানা করে, বন্ধ করা হয় ল্যাব ও অপারেশন থিয়েটারও। রোগীর অতি গুরুত্বপূর্ণ এক্স-রে সহ নানা পরীক্ষা নিরীক্ষায় নেই রেডিওলজিস্ট প্যাথোলজিস্টদের স্বাক্ষর ও সিল, ইলেকট্রনিক স্বাক্ষরে দিচ্ছেন রিপোর্ট। এ স্বাক্ষরকে বলা হয় গায়েবী ও অস্তিত্বহীন চিকিৎসকের স্বাক্ষর। এখানে শেষ নয়, এন্ডোস্কোপি ল্যাব ও অপারেশন থিয়েটার রুম নোংরা, অপরিষ্কার ও আকারে ছোট। ল্যাবে ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট। এসব অনিয়ম ও অপরাধে 7 দিনের জন্য বন্ধ করা হয় অপারেশন থিয়েটার, আর এন্ডোস্কোপি ও ল্যাব বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চকবাজারে বেসরকারি হাসপাতাল সাজিস্কোপ 2-তে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অসঙ্গতি পাওয়ায় 10,000 টাকা জরিমানা করা হয় হাসপাতালটিকে। কর্তৃপক্ষ দোষ স্বীকার করলেও ছিল নানা যুক্তি। যে এই সিগনেচারটা করতে যে আপনার সাথে কথা বলেন, এটার সাথে আমরা সম্পৃক্ত না, মেডিসিন নিয়ে কোনো কমপ্লেন নেই আমাদের। ওনারা যেটা কমপ্লেন করছে শুধু ভাইয়েলটা নিয়ে। পরে দলটি যায় নগরীর পাঁচলাশে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে। সেখানে ল্যাব ও অপারেশন থিয়েটারে কোনো অনিয়ম না পেলেও হাসপাতালের সাইনবোর্ডে রেজিস্ট্রেশন নম্বর না থাকায় 5,000 টাকা জরিমানা করা হয়। অপারেশন থিয়েটার দেখেছি, এটা যথেষ্ট অপরিচ্ছন্ন ছিল, অপরিষ্কার ছিল। ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টের টলি এবং অন্যান্য জায়গাতে এবং মরিচা ধরে গেছে। প্যাথোলজিস্ট এবং রেডিওলজিস্টদের যে রিপোর্ট যিনিটা করেন, ওনারা কিন্তু সশরীরে এখানে কেউ আসেন না, ওনারা ইলেকট্রনিক। সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে নগরীর নানা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলে এই অভিযান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরে ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় ফুটপাথ খালি করতে 3 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পরে ফুটপাথ 3 ঘন্টার মধ্যে খালি করে দেন ব্যবসায়ীরা। তবে পূর্ব ঘোষণা ছাড়া অভিযান পরিচালনা করায় ক্ষোভ জানান ব্যবসায়ীরা। দখলমুক্ত করতে দেয়া হয় আলটিমেটাম, তবে ব্যবসায়ীরা অভিযোগ করেন কোন রকম ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযানে আসেন ম্যাজিস্ট্রেট। মাল বেশি আসলে মাল গোছাইতে সময় লাগে, এই সময়টা তারা দেয়নি, জোর করে আসে এই ইয়া করছে। গরিব মানুষ দিন কামাই করে, দিন কামাই খায়, আমরা তো সরাই নেব, এগুলো অসুবিধা নাই, তোকে টাইম দেওয়ার দরকার। আপনার জায়গা আপনি তুলি নেন, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। তো নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চলমান থাকবে। কিছু কিছু যারা অবৈধ ব্যবসায়ী রয়েছেন তারা কিছু বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তবে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা সতর্ক করেছি। রংপুর নগরের বিভিন্ন ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় ভোগান্তি বাড়ছে পথচারীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হকারমুক্ত ফুটপাত ও যানজটবিহীন নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছে। এই সময় শিক্ষার্থীরা যানজট নিরসনে নগরীর রাস্তা ও ফুটপাতগুলো হকারমুক্ত করার দাবি জানায়। হকারমুক্ত ফুটপাত ও যানজটবিহীন নিরাপদ চলাচলের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। পোস্টার প্লেকার্ড হাতে নিয়ে বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 50,000-এর বেশি শিক্ষার্থীরা রাস্তায় নেমে মানববন্ধন করেন। ফুটপাত ব্যবহার করতে গিয়ে হকারদের কারণে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে। একজন নাগরিক হিসেবে প্রাণের দাবি যানজট মুক্ত, হকাত মুক্ত। এই সময় শিক্ষার্থীরা হকারদের দখলে থাকা ফুটপাত ও রাস্তা দিয়ে চলাচলে নিজেদের নানা বিড়ম্বনা ও অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত হকারমুক্ত রাস্তা ও ফুটপাতের দাবি জানায়। স্কুল ছুটির পরে আমরা হাঁটা চলায়
কমফোর্টেবল ফিল করি না। হকাররা রাস্তাঘাটে যে ওদের ব্যবসা বাণিজ্যটা পরিচালনা করছে, এতে ফুটপাতে হাঁটা চলার সমস্যা তো রয়েছে। কর্পোরেশন অভিযান নামলে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত করেছে এক বখাটে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে হোগলাকান্দি বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় অভিযুক্ত বখাটে হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার দুপুরে এক ছাত্রীর সঙ্গে একই স্কুলের সাবেক শিক্ষার্থী হাসান অসৌজন্যমূলক আচরণ করলে প্রতিবাদ করেন সহকারী প্রধান শিক্ষক এটিএম আব্দুল হক। এ সময় তাকে কিল ঘুষি মারে অভিযুক্ত হাসান। দেখছেন বাংলার সময়। ঝিনাইদহে দুইজন সাব রেজিস্ট্রার দিয়ে চলছে ছয় উপজেলার জমি রেজিস্ট্রির কাজ। এ কারণে জমি ক্রয় বিক্রয় নিয়ে বিপাকে পড়েছেন জেলাবাসী। এমনকি রাজস্ব আয় কমে এসেছে প্রায় অর্ধেকে। দ্রুত শূন্য পদে পদায়নের দাবি এলাকাবাসীর। অবশ্য সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সজীবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর গত বছরের ডিসেম্বরে উপজেলার সাব রেজিস্ট্রার বদলি হওয়ার কারণে প্রায় বন্ধ জমি রেজিস্ট্রি কার্যক্রম। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এসে ফিরে যাচ্ছেন। একই অবস্থা জেলার আরও তিন উপজেলার। কর্মকর্তা বদলির কারণে জেলার ছয় উপজেলায় এখন কর্মরত মাত্র দুইজন সাব রেজিস্ট্রার। পালাক্রমে কাজ করার কথা থাকলেও সময় মতো তাদের অফিসে পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের। এ কারণে ব্যাহত হচ্ছে জমি কেনা বেচা। দ্রুত পদায়নের দাবি স্থানীয়দের। গতকাল আইছি, গতকাল আমাদের রেজিস্ট্রি হয়নি। রেগুলার কোনো অফিসার নাই, বারবার আসছি আর নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস তার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, আশা করি দ্রুত এই সমস্যার ইতি ঘটবে। এদিকে রেজিস্ট্রি না হয় কমে এসেছে রাজস্ব আদায়। শুধুমাত্র মহেশপুর উপজেলায় গত ডিসেম্বরে রেজিস্ট্রি অফিস থেকে রাজস্ব আদায় হয়েছিল 1,30,00,000 টাকা। কর্মকর্তা বদলি হওয়ার পর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে মাত্র 72,00,000 টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দেখছেন বাংলার সময়। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দু মাসের জাটকা সংরক্ষণ অভিযান। অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। এ সময় সম্পূর্ণ কর্মহীন থাকবেন ভোলার 2 লাখের বেশি মৎস্যজীবী। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সাহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এই অভিযানকে ঘিরে হতাশ জেলেরা। এদিকে অভয়াশ্রম জাল জেলে মুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা। পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। আগামী 30 এপ্রিল পর্যন্ত দুই নদীর পানিতে জেলেদের জাল পড়বে না। বিগত বছরের মতো এবারও ইলিশ সহ নদীর মাছ উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষেধের বেড়া জালে আটকা। এতে কর্মহীন দিন কাটবে লাখ লাখ মৎস্যজীবীর। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সাহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযান ঘিরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে। যদিও শেষ মুহূর্তে ইলিশ শিকার করে বাড়তি আয়ে নিষেধাজ্ঞাকালীন সংসারের বোঝা মেটানোর ক্ষীণ চেষ্টা তাদের। এদিকে জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই সাগর থেকে ফিরে আসছে বড় বড় ট্রলারগুলো। 2 মাসের অভিযান দেওয়ার আগে দুলাইতে যে পরিমাণ মাছ পড়ার কথা ছিল ওই পরিমাণ মাছ পড়ে নাই, এই জন্য আমরা জেলেটা ঋণগ্রস্ত। জেলেঘাট 80 জনের আছে, 20 জনের নাই। তো এই 20 জনে কি করবো? 40 কেজি আবদার করলে 20 কেজি বা 30 কেজি, 30 কেজি বা আর চাইল্ডি কো, এই চাইল্ডি তো সবাই পাইতে আসে না। সরকার যে অনুদান দিতে আসে আমরা সঠিকভাবে যে অনুদানটা পাই। অভিযান সফল করে ইলিশের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ মৎস্য বিভাগের। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে 14টি টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে। আশা করা যায় আমাদের যে চলতি অর্থবছরে ইলিশের লক্ষ্যমাত্রা 1,91,000 মেট্রিক টন, এটি আমরা পূরণ করতে সক্ষম হবে এবং আমাদের জেলেরা ব্যাপক হারে মাছ পাবে। 2 মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার অভয়াশ্রমে জাল ফেলা বন্ধ থাকবে। সময় সংবাদ, ভোলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজারে নাভিশ্বাসের মধ্যেই জনগণের কাঁধে বাড়তি বোঝা। মার্চ 9 বিদ্যুতের 8.5% বাড়তি দাম কার্যকর ফেব্রুয়ারিতে। প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেলও। মুক্ত করতে গিয়ে বাধার মুখে ভ্রাম্যমান আদালত। রংপুরে 3 ঘন্টার আলটিমেটামে সারলেন ব্যবসায়ীরা। হকার মুক্ত রাস্তার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রাইসা।
সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।